পাশে দাঁড়াতে একত্রিত হয়েছিলেন কাকদ্বীপে প্রায় শতাধিক যুবক। কোভিড-19 জন্য সাহায্য কাকদ্বীপ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে এই যুবকেরা বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে দুস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। প্রথম পর্যায়ে নিজেদের রেশন কার্ডের নানান প্রয়োজনীয় সামগ্রী রেশন থেকে তুলে দুস্থদের বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন এই যুবকেরা। এছাড়াও এই যুবকেরা নিজের আর্থিক অনুদান দিয়ে একটি তহবিলও বানিয়েছিলেন, আর সেই তহবিলের টাকা দিয়েই বাজার থেকে খাদ্য সামগ্রী কিনে এলাকার দুস্থ পরিবারগুলিতে পৌঁছেও দিচ্ছিলেন। একই সঙ্গে তারা রাস্তায় ভবঘুরেদের খাবারও কিনে দিচ্ছিলেন। কিন্তু এই প্রয়াস যতদিন গিয়েছে তত বৃহদাকার নিয়েছে। বর্তমান এই যুবকেরা প্রতিদিন সকালবেলা প্রায় 50 জন ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন রোগীদের খাবার তুলে দেন। তবে শুধু সকালবেলায় নয়, প্রতিদিন রাতেও একইভাবে প্রায় 50 জন অসহায় মানুষের মুখে অন্ন তুলে দেন। এসবের পাশাপাশি প্রতিদিনই এই যুবকেরা প্রায় 20টি দুস্থ পরিবারের হাতে নানান খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। এ বিষয়ে গ্রুপের সদস্য কল্যাণ দেবনাথ ও লক্ষণ দাস জানান, পয়লা এপ্রিল পর্যন্ত প্রায় 50টি দুস্থ পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, আলু, আটা, সর্ষের তেল, নুন ও সয়াবিনের প্যাকেট তুলে দেওয়া হয়েছে। যত দিন যাচ্ছে এই সংখ্যাও ক্রমশই বাড়ছে। যেদিনকার জনতা কারফিউ জারি হয় ওদিনকার আমার দোকানের সামনে দু চারজন ভবঘুরে থাকে, তাদেরকে আমি আমার মতো সামর্থ্য অনুযায়ী কিছু খাবার দাবার কিনে দিই। তারপরের দিনই হঠাৎ করেই দেশে লকডাউন ঘোষণা হয়। তখন ভাবনা চিন্তা করি এদের জন্য কিছু করা দরকার। আমি আমার দু চারজন বন্ধুবান্ধব রাকিবুল, লক্ষণদা, রাজা এদেরকে জানাই, করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি। আমরা 4-5 জন মিলে প্রথম দিনের প্রচেষ্টা চালাই, তারপরে কন্টিনিউ এই বন্ধুরাই তাদের বন্ধুদেরকে আহ্বান করতে থাকে। আস্তে আস্তে এই গ্রুপটা আমাদের 150-200 জনের জায়গায় চলে যায়। আমাদের কাজটা অনেক দীর্ঘ হতে থাকে। আমরা বর্তমানে 30-40 জন ভবঘুরেদের সকালের টিফিন, রাতের খাবারের ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমরা উদ্যোগটা নেওয়ার পরে আশেপাশের কিছু যুবক, কিছু ব্যবসায়ী, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসছে, তারাও সঙ্গে খাবার দিচ্ছে। দেখে খুব ভালো লাগছে যে আমাদের উদ্যোগটাকে তারা খুব মানে দারুণভাবে গ্রহণ করেছে। আমাদের এখন বর্তমানে বেশি আমরা করে, ওরা যেহেতু দুপুরে খাবারটা দিচ্ছে, আমরা রাত্রেবেলা খাবারটা দেওয়ার ব্যবস্থা করছি। আর আমরা এরই সঙ্গে সঙ্গে প্রায় 60-70 জন দুস্থ মানুষদের চিহ্নিত করে তাদের চাল, ডাল, আটা, লবণ, তেল এইসব পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আস্তে আস্তে আমাদের ফান্ডিং সবাই এগিয়ে আসছে, সব মানুষ এগিয়ে আসছে। কাকদ্বীপের প্রতিটা মানুষকে আমি কৃতজ্ঞতা জানাই। কাকদ্বীপের প্রতিটা মানুষ এতটা ভাবে যে আমি রেসপন্স পাবো আমি ভেবেই উঠতে পারিনি। এখন টোটাল 150-200 মধ্যে টোটাল আমরা আছে। টোটাল হিসেবটা আমি দেখে বলতে হবে, আমাদের যে পরিমাণে ফান্ডিং আছে, আমরা যে পরিমাণে নিজেরা এগিয়ে এসেছি, আমাদের টোটাল সামর্থ্য দিয়ে চেষ্টা করবো প্রতিটা মানুষের পাশে দাঁড়াতে, প্রতিটা মানুষের সুখ সুবিধা আমরা দেখি। তিনি আরও বলেন, আগামী 14 এপ্রিল পর্যন্ত প্রতিদিনই তারা এইভাবে দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন। কাকদ্বীপ থেকে রাজা দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার।